গাইস আসসালামু আলাইকুম, আমরা আজকে যাচ্ছি হলো কোথায় বেরোবিতে। তো আমাদের সাথে আছে এই যে বুয়েডিয়ান, এ আছে হলো যে লয়ার, পিছনে আছে হলো যে রাজনীতিবিদ, তারপরে আছে যে ডাক্তার মহাশয়, আমি কিন্তু আমজনতা, আমি কিছু না। ঠিক আছে, আজকে যাচ্ছি। তো আসলে ঠিক আছে, আমি জানি না কেন ভিডিওটা দেখতে থাকেন, আসলে মজা লাগবে, আমার মনে হয় মজা পাবে। বাবা বেরোবি যাবে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে, আমাকে আমরা চলে আসলাম অবশেষে বেরোবিতে। তো এই যে এটা বেরোবির গেট দিয়ে ঢুকলাম। তো এখন হলো যে আমরা এখন ঘুরে ঘুরে দেখবো যে বেরোবির কোথায় কি আছে। আর আমরা আসলে ক্যাম্পাসে আগে কখনো আসিনি, এটাই আমাদের ফার্স্ট ক্যাম্পাসে আসা। তুমি এসেছিলে, আমি আসিনি, মানে এইটা প্রথম, যেহেতু ঘুরে একটু দেখি। তো আপনারা দেখতে থাকুন। ও এটা হলো বেরোবির একাডেমিক ভবন, ওই যে দেখতেছেন এখানে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় রংপুর লেখা, এই তো এখানে। আমরা এখন মানে পুরা বেরোবিটা ঘুরে দেখবো, এখান থেকে ঘুরতেছি যে আসতেছি, দেখতেছি যে কত আমার বড় ভাইয়েরা কত কপত কপতি এখানে বসে আছে, মানে এখানে রমন রমণি আমরা এখানে সারি সারি দেখতে পাচ্ছি। এখানে আসার পরে যা দেখলাম, দেখে আমাদের অনেক ভালো লাগলো। আর আমাদের এখানে মানে পাবলিক ভার্সিটিতে কি হয় আমরা এখানে এসে দেখতে পারলাম। আর আমাদের এত ভালো লাগছে যে এখানে এসে মানে আমাদের যে পাবলিক ভার্সিটি পড়ার ইচ্ছাটা আরও বেড়ে গেছে। আর হ্যাঁ বলো বন্ধু, আসলে মগজের এই যে মানে মগজ বলতে এই যে খুঁজার কারণে কিছু উপভোগ করতে পারলাম না ভাই। আচ্ছা, যদিও খুঁজা লাগছে আমাদের, আমরা এখন যা একটু খাবো। কিছু বলি, খুঁজার রাজ্যে পৃথিবী কদ্দময়, কপট কপটি হওয়ার জন্য হলেও আমাদের অবশ্যই পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়া দরকার। আচ্ছা আচ্ছা, মানে কপট কপট হওয়ার জন্য ভাই, কপতি না, কারণ কপতি হওয়া সম্ভব না, কপতি মেয়েকে বলা হয়। আমাদের তো ভাই গর্ভবতী হওয়ার জন্য কপতি দরকার, সেই জন্য আমি বলতেছি যে আমাদের কপট হওয়ার জন্য হলেও আমাদের পাবলিকে পড়তে হবে ভাই। আচ্ছা ঠিক আছে, আমি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় রংপুরে এসে যেটা দেখলাম সেটা হচ্ছে, যদি আমরা জীবনেও সিঙ্গেল থেকে মিঙ্গেল হতে চাই, হ্যাঁ, তাহলে আমাদের কি করতে হবে? প্রচুর পড়াশোনা পড় করতে হবে। পড়াশোনা না করলে আমরা জীবনে পাবলিকে চান্স পাবো না। সো ভাই ঘোরাঘুরি বাদ ভাই, পড়ো, ঘোরাঘুরি বাদ দিয়ে আগে পড়াশোনা করতে হবে, তাহলে আমরা কপট হতে পারবো। ভাই আপনারা এখানে কি করতেছেন ভাই? বন্ধুরা এখন তারা এখন কুকুরোগ্রাফি করতেছে, এন্ড দিস ইজ নট আ ফটোগ্রাফি, এটা কুকুরোগ্রাফি।
তো এখানে আসলাম, আমাদের অনেক ভালো লাগলো এবং অনেক কিছু শিখলাম। আমাদের এখানে পড়ার মানে পাবলিক ভার্সিটিগুলো পড়ার একটা ইচ্ছা আর জাগলো, মানে অনেকটাই আর উৎসাহ পাইলাম। তো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি।